আসসালামু আলাইকুম সুপ্রিয় মুসলিম দিনদার ভাই ও বোনেরা প্রতিবারের মতো আজকে একটি ইসলামের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে যাদের ওপর রোজা রাখা বাধ্যতামূলক রোজা পালন করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ আল্লাহ তালা ইমানদারকে লক্ষ্য করে বলে দিয়েছেন যে হে গণ তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর রোজা ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকো অবর্জন করতে পারো সুরাবা আকারা আয়াত নম্বর একশো রোজা রাখার এই ফরজ বিধান কাদের জন্য সেই সব মুসলিম নারী পুরুষ কারা যাদের উপর বাধ্যতামূলক রমজান মাসের রোজা পালন করাকে ফরজ করা হয়েছে ইসলামী শরীয়তে এই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে যাদের জন্য রোজা পালন বাধ্যতামূলক তারা হলো এক মুসলমান হতে হবে অমুসলমানদের জন্য ইসলামে রোজা রাখার কোনো হুকুম নেই দুই প্রাপ্তবয়স্ক হতে হবে মুসলিম ছেলে মেয়ের বয়স সাত বছর হলেই রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেওয়া যদি তারা রোজা পালনে সক্ষম হয় তবে আলেমদের মতে কেউ কেউ নামাজের সঙ্গে তুলনা করে দশ বছর বয়সে রোজা না রাখলে দৈহিক শাস্তির কথা বলেছেন সাত বছর বয়স থেকে ছেলে মেয়ের রোজা রাখলে তারা সব পাবে আর ভালো কাজে উৎসাহিত করার কারণে উৎসাহদাতা অর্থাৎ বাবা মা সব পাবে হাদিসে এসেছে যখন আশুরার রোজা ফরজ ছিল তখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রোজা রাখাতাম আর খাবারের জন্য কান্না করলে তাদেরকে তুলা দিয়ে তৈরি আকর্ষণীয় খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম আমরা এটা করতাম ইফতারের সময় পর্যন্ত হাদিস বুখারি তিন নিজ ঘরে অবস্থানকারী হতে হবে কোন ব্যক্তি যদি সফরে বের না হয় তবে তার জন্য রোজা রাখা আবশ্যক চার শারীরিক রোজা রাখার সক্ষমতা থাকতে হবে যদি কোনো ব্যক্তি শারীরিক অসুস্থ হয় কিংবা রোজা রাখলে তার জীবন নাশ হতে পারে এই পরিস্থিতি হয় তবে তার জন্য রোজা রাখার বিধান সহজ আল্লাহ বলেন যদি তোমাদের কেউ অসুস্থ কিংবা সফরে থাকে তবে সে অন্য সময় তা পালন করবে সুরাবা বাকারা আয় নাম্বার একশো চৌরাশি পাঁচ জ্ঞানবান হওয়া অর্থাৎ মস্তিষ্ক বিকৃত পাগল লোকদের ওপর রোজা ফরস নয় নারীদের হায়েস ও থেকে অবস্থায় নারীরা অপবিত্র থাকে এ সময় তাদের জন্য রোজা রাখার হুকুম নেই আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নারীদের প্রথম চল্লিশ দিন হলো নেফাসের সময় এই দুই সময়ে নারীদের রোজা রাখার বিধান থেকে মুক্ত রাখা হয়েছে অতএব তালা আমাদের সঠিকটা জেনে বুঝে এবং তা আমল করার মাধ্যমে রমজান মাসের রোজা পালন করার তৌফিক দান করুন আমিন